नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। एई दीपावली जे चले गेल, एई दीपावलिर महापर्व थेके अर्थात दीपावलिर पर थेके एई महाकोटि जोग, एई दीपावलिते महाकोटि जोग जे राज्य सृष्टि होयेछे, एई कयटी राशिर डायरीते नोट करे नीन, धनवर्षा होते चलेछे। अर्थात दीपावलिर पर थेके एई कयटी राशिर सोनाय सुहागा। देखुन एई पंचग्रही मिलन एई कयटी राशिके धनवर्षा करते चलेछे। कोन कोन एई राशि आमी एई भिडियोते विस्तारित आलोचना करब। सब समय किन्तु एई जोग ज्योतिषशास्त्रे किन्तु आसे ना, अर्थात एई महासंजोग এই কয়টি রাশির কিন্তু কপাল খুলবে সব দিক থেকে। আপনি ক্যারিয়ারের দিক থেকে বলুন, আপনি অর্থের দিক থেকে বলুন, আপনি দাম্পত্য দিক থেকে বলুন, আপনি আকস্মিক ধনপ্রাপ্তির দিক থেকে বলুন, যে কোনো দিক থেকে এই কয়টি রাশি হতে চলেছে মালামাল। পিছন ফিরে তাকাতে হবে না এই কয়টি রাশিকে। দেখুন এই দীপাবলির দিন যে আপনার তুলা রাশির ঘরে যে চারটি গ্রহের চতুর্গ্রহী মহাসংযোগ ঘটেছিল এবং শনির দশম দৃষ্টি তার উপর কিন্তু পড়েছে, এর ফলে এই পঞ্চগ্রহী সংযোগ সৃষ্টি করেছে এই কয়টি রাশির। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, আপনি যারা বলছেন না তাদেরকে আমি আবারও বলছি, নিজস্ব জন্মছকটা একবার দেখিয়ে নিন কোন জায়গাটাতে প্রবলেম আছে। অসুখ যেমন পুষে রাখতে নেই, তেমনি আপনার ভাগ্যের যে জায়গাতে সমস্যা আছে কিনা সেই জায়গাতে সঠিক আপনারা রেক্টিফিকেশান করুন, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনারাও কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পাবেন। তো কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলো ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। আবারও বলছি, ভাগ্য পিছনে আপনি দৌড়াবেন না, আপনার পিছনে ভাগ্য দৌড়াবে এই পঞ্চগ্রহী মহাসংযোগ। চমৎকার ফল দিতে চলেছে এই কয়টি রাশিকে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশি তুলা রাশি। রাশিতেই আপনার চতুর্গ্রহী যোগ, অর্থাৎ আপনার ধনপতি সপ্তমপতি রাশিতে, আপনাদের ভাগ্যপতি রাশিতে, আপনাদের একাদশপতি রাশিতে এবং শ্মশানম মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে আপনি তুলা রাশির মানুষ ভাগ্যোদয় আপনাদের হবে। সফলতার জায়গায় সফলতার আপনাদের রাশিতে অবস্থান করছে। ভাগ্যবতী রাশিতে ধনপতি সপ্তমপতি এই জায়গা থেকে কিন্তু আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনার এই দীপাবলির পর থেকে আপনার আগামী দিনে ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পাবে সে রাশি হচ্ছে ধনুরাশি। দেখুন ধনুরাশির আপনাদের পঞ্চমপতি আপনাদের একাদশভাবে, আপনাদের সপ্তমপতি একাদশভাবে, নবমপতি একাদশভাবে, আপনার দশমপতি একাদশভাবে, খুব সুন্দর একটা কানেকশান তৈরি করেছে। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কর্মপতি লাভ ভাবে, ভাগ্যপতি লাভ ভাবে, সপ্তমপতি লাভ ভাবে, অর্থাৎ আপনাদের ব্যবসা থেকে, আপনাদের স্ত্রীর থেকে, আপনাদের ভাগ্য সাপোর্ট, আপনার কর্মকেন্দ্রিক এবং আপনাদের পঞ্চমপতি একাদশভাবে আকর্ষিক ধনলাভ, যেটা আমরা দেখি জন পঞ্চমভাব থেকে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি, এবং ধনপতি ধনভাবে এবং ধনপতি সপ্তম দশম দৃষ্টি আপনাদের একাদশভাবে এই পঞ্চগ্রহী যোগ সৃষ্টি করছে। অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা ধনুরাশি এই দীপাবলির পর থেকে ডায়েরিতে নোট করে নিন। আগামী দিনে আপনাদেরও কিন্তু আপনিও কিন্তু মহা কোটিপতি যোগ, আরবপতি লাখপতিও কিন্তু আপনি হতে চলেছেন। আপনি যদি হন ধনুরাশির মানুষ, এই মহাসংযোগ আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে।
এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের ধনপতি, আপনাদের পঞ্চমভাবে আকস্মিক ধনলাভ যেটা বোঝায়, আপনাদের তৃতীয় পতি আপনাদের পঞ্চমভাবে, আপনাদের চতুর্থ পতি পঞ্চমভাবে এই জায়গাটা, এবং আপনাদের সপ্তমভাবে শনি সচনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং শনি দশম দৃষ্টি পঞ্চমে আকস্মিক ধনলাভ, তুঙ্গক্রিয়ার দৃষ্টি আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু করাবে, এবং আপনাদের একাদশ পতিও আপনাদের পঞ্চমভাবে সফলতা জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি মিথুন রাশি মানুষ, আপনাদের ধনবর্ষা হতে চলেছে, হঠাৎ ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে, এবং আপনাদের ব্যবসার জায়গাটা, দৈনিক রোজগারের জায়গাটা, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে লাভ, এবং আপনারা লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকেও আপনারা কিন্তু এই দীপাবলির পর থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে সুখ সাধনভাবে, আপনাদের ধনপতি চতুর্থভাবে, আপনাদের কর্মপতি চতুর্থভাবে, আপনাদের পঞ্চমপতি চতুর্থভাবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের তৃতীয় পতি এবং দ্বাদশপতি চতুর্থভাবে বিদেশের জায়গাটা কিন্তু আপনাদের দেখাচ্ছে, এবং আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতিও সপ্তমভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির পর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আকস্মিক ধনলাভ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আপনাদের কোটিপতি রাজযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ দীপাবলির পর থেকে আপনার বিশেষভাবে ভাগ্যোদয় হতে চলেছে আপনার কর্কট রাশি। অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন কর্কট রাশি। অর্থাৎ আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, আকস্মিক ধনলাভ হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এ সময় পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের একাদশ পতি আপনাদের ধন হবে, এবং আপনাদের তৃতীয় এবং আপনাদের অষ্টম পতিও আপনাদের ধন হবে, এবং আপনাদের দ্বাদশপতি ধনভাবে অর্থাৎ বিদেশ থেকে লাভ, আপনাদের শরীরগত দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে, এবং বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনাদের কিন্তু এ সময় আসতে চলেছে। অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এই ছিল এই ভিডিও। তো কেমন লাগছে, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে জানান। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো।